মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার মেমারি 2 নম্বর ব্লকের সাদগেছিয়াতে সিপিআইএম দলের পক্ষ থেকে একটি পদযাত্রা অনুষ্ঠিত হয়। এদিন পদযাত্রাটি সিপিআইএম এর এক দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে কারকান্ডা মোড়ে এসে শেষ হয়। স্বচ্ছ পরিচ্ছন্ন পঞ্চায়েত চাই, এই দাবিতে আজ জাগাতে দিয়ে দলে দলে যোগ দিন। এদিন পদযাত্রা থেকে বেশ কিছু দাবি জানানো হয়। তার মধ্যে উল্লেখযোগ্য হলো ক্ষেত মজুরদের মজুরি বৃদ্ধি, কৃষকদের ফসলের ন্যায্য মূল্য দেবার দাবি। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। বেকারত্ব দূরীকরণ সহ একাধিক দাবি জানানো হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শফাত মণ্ডল, তপন চ্যাটার্জি সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। আজকে সারা পশ্চিমবঙ্গ, সারা ভারত কৃষক সভা নেতৃত্বে পশ্চিমবঙ্গে 71,000 বুথে আজকে আমাদের জাঠা মিছিল। এই জাঠা মিছিল মানুষের দাবিকে সামনে রেখে জাঠা মিছিল। এই জাঠা মিছিল শিক্ষিত বেকার যুবক যুবতীদের কাজের দাবিতে জাঠা মিছিল, কৃষকদের ফসলের লাভজনক দামের দাবিতে আজকে এই জাঠা মিছিল, খেত মজুরদের মজুরি বৃদ্ধির দাবিতে আজকে আমাদের এই জাঠা মিছিল। আজকের মিছিলটা কোথা থেকে কোথা পর্যন্ত? আজকে এই মিছিলটা পরপোতা থেকে শুরু হয়ে আমাদের কারকান্ডায় গিয়ে শেষ হবে। আপনাদের মধ্যে কে কে আছেন আজকে উপস্থিত? আমাদের মধ্যে উপস্থিত আছেন ডিওএফআই আঞ্চলিক কমিটির সেক্রেটারি কমরেড শাফাত মণ্ডল, মেমারি 2 এরিয়া কমিটির অন্যতম নেতা কমরেড তপন চ্যাটার্জি, এছাড়া অন্যান্য নেতৃবৃন্দ। মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, আনন্দ বার্তা।